হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ। তো আমার ব্লগে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা প্রবীণ দাদু 90 বছর বয়স, ওনার কামার ঘরে কামারশালার যে লোহার যন্ত্রপাতি তৈরি করার যে একটা ভিডিও এবং সেই চিত্রটা তুলে ধরছি, এবং আপনারাও ওনার সঙ্গে একটু সরাসরি ভিডিওটা দেখুন লোহার কী যন্ত্রপাতিগুলো তৈরি করছে আর ওনার বয়সের যে বার্ধক্য জনিত কারণেও কিন্তু উনি থেমে থাকেননি, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আপনারা চলুন সরাসরি কামার ঘরে। কত হলো? 90? আশি পঁচাশি? বাহ, এর এখনো চলছে কামারশালের লোহা পিটানো কাজ, নানা রকম কুড়ুল কাটারি বটি কাস্তে ছুরি সবই তৈরি করা হয়। বাহ, এখনো হাতুড়ি চালিয়ে মোটা মোটা লোহা ভারী ওজন কেটে কুটে হাঁপড় চালিয়ে এখনো কিন্তু লোহা পিটানোর কাজ চলছে। এটা কামার ঘর, ঘরের চাল ছোট্ট একটা চালা উনি কিন্তু লোহা পিটিয়ে যাচ্ছেন। দারুন দারুন, অপূর্ব চিত্র। এই বয়সে দেখুন কি সুঠাম চেহারা, 90 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনো ভারী ভারী লোহাগুলোকে কেটে ফেলছেন হাতুড়ি পিটিয়ে পিটিয়ে, এবং পিটিয়ে গলিয়ে নানা রকম যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র তৈরি করে চলেছেন। এখন নির্দ্বিধায় যাচ্ছেন, আগেকার খাওয়া আগেকার হাওয়া আগেকার জল সব কিছুই তো খাঁটি ছিল, তাই না? আখ দুধ গুড় কত কি খেয়েছে, আজকে উনি ওনার কাজে এই 90 বছর দোরগোড়ায় ভারী ভারী কাজ করেও কিন্তু উনি সেই নমুনা রেখে চলেছেন। তো বন্ধু, আজকে কামার ঘরে এসেছি, আমার জেঠামশাইয়ের লোহা পিটিয়ে নানা রকম যন্ত্রপাতি অস্ত্র বটি কুড়ুল কাটারি গ্রাম বাংলায় চাষিদের যে সমস্ত সরঞ্জাম দরকার লোহার, সেই সমস্ত সরঞ্জাম উনি তৈরি করছেন দীর্ঘ 70 বছর ধরে। ওনার বয়স এখন 80-85, 70 বছর ধরে এখন কিন্তু সমান এই কামার ঘরের কামারশালার এই কাজ কিন্তু উনি করছেন। উনি জাতিতে কামার, ওনার নাম কানাই লোহার, কানাই কর্মকারের এই কাজ দেখুন। এখন উনি হাঁপড় টানছেন ওপরে যে কড়া, সেই কড়া দিয়ে ভিতরে ওইটা কি আছে জানো, হাঁপড়, ওই হাঁপড় দিয়ে হাওয়াটা পাস হয় নিয়ে। তো এই যে আগুনের চুল্লি, এই আগুনের চুল্লিতে কিন্তু তাপ দেওয়া হয় এবং লোহাটা গলে যখন নরম হয়ে যায় সেই লোহাটাকে এনে এটাকে কি বলে, নেহাই। এই নেহাইয়ে হাতুড়ি পিটিয়ে পিটিয়ে লোহাটাকে গলিয়ে পিটিয়ে এধার উধার করে নিজের ছাঁচে তৈরি করে কাটারি কাটারির মতো আকার ধারণ করান এবং কুড়ুলের সঙ্গে পিটিয়ে 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 কুড়ুলের শেপটা তৈরি করেন। কাটারি বটি কাস্তে সব কিছুই কিন্তু উনি তৈরি করেন এবং সুন্দর এনারকে গ্রাম বাংলায় প্রত্যেকে কিন্তু অনেক কিছু জিনিস তৈরি করতে দেন। দেখুন কতটা লাল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু উনি পিটিয়ে পিটিয়ে এইভাবে কিন্তু তৈরি করেন রাস্তার ধারে। আমাদের দেখুন রাস্তার ধার, রাস্তা সংলগ্ন কামার ঘরটি, এই যে গ্রাম বাংলার খড়ের পালুই ধানের মড়াই, হ্যাঁ, গাছপালায় ঘেরা গ্রাম। আর উনি কিন্তু এই যে কামার ঘরের চিত্র দেখুন, আর এইটাতে লোহা ঠান্ডা করার জন্য, তৈরি হয়ে গেলে লোহা ঠান্ডা করার জন্য এই যে পাত্রে জল আছে, চৌব আছে, একটা মাটির চৌব আছে, তো এই পাবনার জলে কিন্তু ঠান্ডা করে নেন। দেখুন লোহা অনেক পড়ে আছে আর এইভাবে কিন্তু উনি কামার ঘরের কাজ করছেন। খুবই হাসি মুখে কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। দেখুন ওনার এখনো পর্যন্ত কি সুস্থ সবল দেহে এখনো কিন্তু উনি কাজ করে চলেছেন। আগেকার খাওয়া দাওয়া, খাঁটি হাওয়া খাঁটি বাতাস খাঁটি জল খাঁটি শাকসবজি সেই খেয়ে কিন্তু আজকে উনি সেই আখ গুড় আগেকার খাবার খেয়ে কিন্তু এখনও কিন্তু সুস্থ। এখনকার মানুষ, এখনকার আমরা যারা এই রাসায়নিক শাকসবজি খেয়ে বড় হচ্ছি, আমাদের শরীরে কিন্তু সেই ক্ষমতা আমাদের নেই। দেখুন কয়লাগুলো, গুঁড়ো কয়লা দিচ্ছেন,
আমাদের দেহ কিন্তু সেরকম সুস্থ সবল নয়। কিন্তু দেখুন এই যে হাঁপড় টানছেন, এই হাঁপড়টা কিন্তু এই ও ভিতরে আছে হাঁপড়, আর এই কিন্তু চেনটা একটা বাঁশের ডগায় বাঁধা আছে, উনি কিন্তু নিচের দিকে টানছেন আর হাওয়াটা পাস হয়ে কিন্তু এই দিকে আসছে। এই দেখুন কি শব্দ দেখুন, আর লোহাটা কতটা লাল হয়ে গেছে দেখুন। এখানেও কিন্তু ওই জেঠামশের এক ভাইপো কামার ঘর করেছেন, উনিও কিন্তু লোহার জিনিসপত্র তৈরি করেন, মোহন কর্মকার, থানায় কর্মকারের ভাইপো। পাড়াটা মূলত কামার পাড়া, আমাদের গ্রামে তো বহু রকমের জাতির বাস, গোয়ালা, চাষা, ব্রাহ্মণ, দাস, ডোম মানে অর্থাৎ ঝুড়ি পেছে বনে সেরকম মানুষ এবং কামার। তো এই কামার একটা পাড়া, এখানে ইনিও কিন্তু দেখুন মোহন কর্মকার, উনিও লোহার কাজ করার কাজে ব্যস্ত। কাকিমা হাঁপড় টানছেন আর পিটিয়ে পিটিয়ে মোহন কাকু উনি কিন্তু লোহার যন্ত্রপাতিগুলো তৈরি করছেন। দারুণ অপূর্ব সাত সকালের চিত্র। তো রাস্তার সংলগ্ন কামার ঘরগুলি প্রচুর চাহিদা, দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এই কাজ করতে দিতে আসেন। বৌদিরা বাড়ির কাজে রাস্তার এধার ওধার করে বেড়াচ্ছেন কাজে ব্যস্ত। উনি আমার ভিডিও তুলে তোলার এই চিত্রটা দেখে আনন্দ করে আমাকে মজা করে গেলেন। তো বন্ধুরা এই হলো আমার কামার পাড়ার চিত্র, এখানেই মানে জেঠামশাইয়ের কাজ গোদামে চলছে। তো দেখুন 90 বছরের মানুষ। কামার ঘরের উপরের অংশটা দেখুন, এখানে তো লোহাটা গনগন 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 করে একদম তাপে লাল হয়ে যাচ্ছে। এটা হাঁপড় ভিতরে আছে বসানো, এটা একটা ডগায় চেন বেঁধে দিয়ে উনি টানেন, আর হাওয়াটা ভিতরে ভিতরে পাস হয়ে ফানেল দিয়ে এসে এই যে জ্বালামুখ, এই জ্বালামুখের মধ্যে হাওয়াটা আসে আর কয়লাটা আরও পুড়তে সাহায্য হয় ওই হাওয়ায়, এবং লাল উত্তপ্ত কয়লায় কিন্তু মানে একদম পুরো লাল হয়ে যাচ্ছে, লোহাটা গলে যাচ্ছে, এবং সেইটাকে পিটিয়ে পিটিয়ে নরম লোহাটা যখন পিটিয়ে উনি ওনার প্রয়োজন মতো নানান রকমের অস্ত্র শস্ত্র যন্ত্রপাতির রূপ দিচ্ছেন গলিয়ে পিটিয়ে লোহাটাকে। এটা খড়ের চাল আর ছোটো 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 খোবরো যে চড়াইয়ের বাসা, অনেক চড়াই পাখি কিচিরমিচির কিচিরমিচির করছে সারাদিনের। এই জেঠামশাই নিত্যসঙ্গী চড়াই পাখিগুলি, অপূর্ব অপূর্ব চিত্র, চড়াই পাখিগুলি এধার উধার করে উড়ে উড়ে বেড়াচ্ছে। দেখুন ছাই কালি হয়ে খড়গুলো সব কালো হয়ে গেছে, চালাটা পুরোটাই কিন্তু একদম কালিমাখা, দারুণ চিত্র। আর নিচেতে দেখুন জ্বালামুখ, যেখানটাই আগুন জ্বলছে, যেখানটা লোহাটা উত্তাপ দেওয়া হয় সেই চুল্লিটা দেখুন কেমন উত্তপ্ত হয়ে আছে, উত্তপ্ত লাল লোহাটাকে পিটিয়ে পিটিয়ে উনি ওনার মনের মতো করে সেরকম আকার দিচ্ছেন, গলিয়ে সেটাকে পিটিয়ে পিটিয়ে নিজের মতো করে তৈরি করছেন। তো বন্ধুরা, যদি এই কানাই কর্মকার আমাদের এনার এই প্রবীণ নাগরিকের এই জেঠামশাইয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এনার কর্ম, এনার সকাল থেকে যে ভোরবেলা থেকে উঠে নি কামার ঘরে পড়েন, এখানেই খাওয়া, এখানেই দাওয়া, এখানেই উনি সময়ের যে বিশ্রাম বলে কিছু জানেন না, এখানে কিন্তু সময় অতিবাহিত করেন সারাদিনটা, সন্ধ্যাবেলায় বাড়িতে গিয়ে ঘুমিয়ে আবার ভোরবেলায় উঠে আসেন এই লোহা পিটিয়ে কাজকর্ম করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই মানুষটার মুখ চেয়ে আমার ভিডিওটাকে দিকে দিকে শেয়ার করে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন। এবং ভালো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দিদা টাটা দিদাও। বাহ, উনি সম্পূর্ণ গুছিয়ে বলতে পারছেন না আগেকার মানুষ, তো আপনাদের আশীর্বাদ উনি দিলেন, আপনারা ভালো থাকুন সেই আশীর্বাদও করলেন। তো ভিডিওটা এখানে রাখলাম বন্ধু, আগামী দিনে আবারও দেখা হবে।